দর্শকবৃন্দ, মঞ্চে এবার আমন্ত্রণ জানাচ্ছি জুয়েল রানাকে। আর জুয়েল রানা গাইবে প্রয়াত আমাদের প্রিয় কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াকের একটি জনপ্রিয় গান, যেই গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জুয়েল রানাকে। স্যার, আপনার কাছে কেমন লেগেছে জুয়েলের গান?
জুয়েল। জি স্যার। খুব কঠিন গান, গানটা গেতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? জি স্যার। কষ্ট হয়নি একটুও না, কারণ তুমি যে সুন্দরভাবে গাইলে তাতে মনে হলো যে তোমার কষ্ট হয়নি, কিন্তু আমি তো কষ্ট পাচ্ছিলাম যে কি সুন্দর গান, কত আবেগময়, এবং তোমার কণ্ঠ আমার চিরদিন মনে থাকবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি এদেশের একজন নাম করা গায়ক হও। আর লিটন অধিকারী রিন্টুকে কি বলবো, তুমি আসলেই গীতিকার, গীতিকবি, আমি তোমাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে, লিটন অধিকারী রিন্টু। জুয়েল, তুমি আমাকে নিয়ে গেছো সেই 86-এর সেই সকালবেলায়। তুমি আমাকে মনে করিয়ে দিলে আমার প্রিয়তম বন্ধু শেখ ইশতিয়াককে, যার অনুপ্রেরণায়, যে আমাকে প্রথম অনুপ্রেরণা দিয়েছিল গান লিখতে, এবং আমি তাকে আজকে অন্তরের ভালোবাসা দিয়ে, আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি তাকে স্মরণ করি। আজকে সে আমাদের মাঝে নেই। গানটার মধ্যে অনেক কথার মধ্যে, সুরের মধ্যে অনেক কষ্ট জড়ানো। আমাদের সেই কষ্টটাকে তুমি তোমার হৃদয় এমনভাবে ধারণ করেছো, মনে হচ্ছে যেন আমার কষ্ট নেই, তোমার এখন কষ্টের বিষয়। এবং তোমার ডেলিভারি আমি দেখলাম যে চড়ায় যখন যায়, এটা শিবরঞ্জনী গানের রাগের উপরে গানটা, এবং এই চলনটা অনেকের পক্ষে দেওয়াটা সম্ভব না গায়কের মধ্যে, কারণ কঠিন। আমজাদ ভাই যেটা বলো, আসলে কঠিন গান। আমি তোমাকে কী বলবো, আমার যত ভালোবাসা আছে আমার হৃদয়, আজকের জন্য আমি সব তোমাকে দিলাম তোমার এই পরিবেশনার জন্য।